नमस्कार श्री आम्मा भगवान शरणम। श्री आम्मा भगवान आजकेर शिक्षा आपनी आपनार निबंधने बंदी। आजकेर चमत्कार आमी स्लोवाकिया थेके सेलिया बोलछी। आमार पूर्वपुरुषदेर मोक्षलाभेर उद्देश्ये पितृशान्ति हवने अंश निये आमार जे अभिज्ञता होयेछिलो सेटा आमी आपनादेरके जानाते चाई। विगत कयेक दिन धरे आमी एमन एकटा अवस्थार मध्य दिये जाच्छिलाम जेखाने दैनन्दिन जीवनेर जे कोनो काज कराई आमार काछे कठिन होये पड़ेछिलो। सकाले बिछाना थेके ओठा मात्र सन्तानेर देखभाल करा, रान्ना करा, परिवारेर अन्यान्य काजकर्म करा सबकिछुई आमार काछे खूबी कष्टकर होये उठेछिलो। कोनो काजके ठिकमतो करार शक्तिओ जेन आमी हारिये फेलेछिलाम। এইজন্য আমি তখন শুধুমাত্র সংসারের অত্যাবশ্যক কাজকর্মের উপরই মনোনিবেশ করতাম। আমার এই দুর্দশার কথা স্বামীকে বলার সময় আশ্চর্যজনকভাবে জানতে পারি তিনিও একই রকম পরিস্থিতির শিকার। হঠাৎ করেই একদিন কোনো কারণবশত আমার পিতামহ জোহানের কথা আমার মনে হয়। মাত্র একবারই ওনার সাথে আমার দেখা হয়েছিল, যখন 5 বছর বয়সে আমি ভেনেজুয়েলারে আমার পৈতৃক বাড়িতে গিয়েছিলাম। আমি ওনার নামে পিতৃশান্তি হোমা করার সিদ্ধান্ত নিই। চমৎকারিকভাবে সেই মুহূর্ত থেকে আমি নিজের মধ্যে একটা আনন্দ অনুভব করতে থাকি। 2020 সালের 18ই আগস্ট নেমামে অনুষ্ঠিত পিতৃশান্তি হোমে অংশ নিয়ে সব নিয়মাবলী অত্যন্ত নিষ্ঠার সাথে অনুসরণ করি। এই সময়ে আমি আমার স্বর্গীয় পিতামহকে দেখতে পাই। আমি অনুভব করি তিনি যেন কোনো বিষয় নিয়ে গভীরভাবে অনুতপ্ত। যজ্ঞ শেষ হওয়ার পর আমি যখন পাদুকা থেকে দীক্ষা নিচ্ছিলাম তখন আমি অনুভব করি আমার মস্তিষ্কে অলৌকিক সার্জারি শুরু হয়েছে। সেই সময় মস্তিষ্কের অগ্রভাগে আমি একটা জ্যোতি দেখতে পাই। এটা একটা খুবই সুন্দর অনুভূতি ছিল। আমরা নিজেদের খুবই সৌভাগ্যশালী মনে করি, কারণ ওই একই দিনে আমরা দ্য জার্নি ইনটু হ্যাপিনেস প্রক্রিয়াতেও অংশ নিতে পেরেছিলাম। এই প্রক্রিয়া চলাকালীন আমাদের মনের 7টি বৈশিষ্ট্য নিয়ে ধ্যান করতে বলা হয়। এই সময় আমি দেখতে পাই আমার স্বর্গীয় পিতামহ আমার দিকে এগিয়ে আসছেন। তখন তিনি দিব্য জ্যোতি দ্বারা পরিবেষ্টিত ছিলেন। তিনি তার হাতটা আমার মাথার উপর রাখেন এবং ঠিক সেই মুহূর্তে বিশুদ্ধি চক্রে আমি একটা তীব্র যন্ত্রণা অনুভব করি, যেটা আমার অন্তরকে পরিবর্তিত করে দেয়। এই সময় আমি আমার পিতামহকে ধন্যবাদ জানাই। এই প্রক্রিয়ায় অংশ নেবার পর আমি নিজেকে খুব তরতাজা অনুভব করছি, যেন আমার নবজন্ম হয়েছে। আমার স্বামীর জীবনেও ঠিক একই রকম সকারাত্মক পরিবর্তন এসেছে। আমি ঠিক করেছি এক এক করে আমার সমস্ত পিতৃপুরুষের মোক্ষপ্রাপ্তির উদ্দেশ্যে নেমামে পিতৃশান্তি হোমা করাবো। পিতৃপুরুষের পরলৌকিক যাত্রায় সহায়তা করার জন্য আমাদের প্রিয় শ্রী আম্মা ভগবানকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই।